বন্ধুরা, বর্তমান সময়ে আমরা নিজেদের বেড়ে যাওয়া ওজন নিয়ে খুবই চিন্তায় থাকি। সবাই আমরা এমন একটি সমাধান খুঁজতে চাই যা ঝামেলা ও পরিশ্রম ছাড়াই আমাদের ওজন কমাতে সাহায্য করে। আজ আমরা এমন একটি রেমেডি দেখব যার মাধ্যমে আমাদের বেড়ে যাওয়া ওজনও কমবে, কিন্তু কোনো পরিশ্রম করতে হবে না। বন্ধুরা, এই রেমেডিটির জন্য লাগবে আমাদের পাতিলেবুর ওপরের অংশের খোসাটি। লেবুতে থাকা ভিটামিন সি আমাদের ফ্যাট কমাতে সাহায্য করে এবং শরীরের বিষাক্ত উপাদানগুলিকে বাইরে বের করে দেয়। এছাড়াও লেবুর খোসায় থাকা পেকটিন নামক উপাদানটি আমাদের ওজন কমাতে বেশ উপকারী। এরপর নিয়ে নেব আদা। আদায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এই আদা বাতের ব্যথায়, মাইগ্রেনের সমস্যায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে ও হার্টের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। বন্ধুরা, আমরা আদাটিকেও খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এই পানীয়টির জন্য একটি পাতিলেবুর গোটা খোসাটাই নিয়ে নেবে, আর আদা নেবে এক চামচ পরিমাণ। এরপর একটি প্যানে এক গ্লাস জল আমরা খুব ভালো মতন ফুটিয়ে নেব। এই ফোটানো জলটির মধ্যে এরপর মিশিয়ে নেব ওই গ্রেট করে রাখা লেবুর খোসা ও আদাটা। এরপর ভালো করে জলটিকে নেড়ে ছেড়ে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত জলটা উষ্ণ উষ্ণ গরম অবস্থায় চলে আসছে। এরপর আমরা এই পানীয়টিকে একটি পাত্রের মধ্যে ভালোভাবে ছেঁকে নেব ও এক চামচ পাতিলেবুর রস এই পানীয়টির মধ্যে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা এই পানীয়টি যদি প্রতিদিন খাবার আগে বা পরে দুইবার করে খেতে পারো, তাহলে দেখবে 2-3 সপ্তাহের মধ্যেই তোমাদের ওজন ও পেটের মেদ ধীরে ধীরে অনেকটাই কমতে শুরু করেছে। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।